প্রিয় সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আশা করছি যে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং সবাই অবশ্যই করোনাকালে বাসায় আছো এবং কিছুটা পড়াশোনার সাথে আছো। তো আমি আজকেও তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। প্রিপেয়ার দিস ক্লাস ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড প্রেজেন্টেড বাই মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদপুর রামদা মডেল হাই স্কুল, সেনবাগ, নোয়াখালী। আমি গত 2 দিন তোমাদের জন্য উইথ ক্লুজ ক্লাস করিয়েছি, ক্লাস তৈরি করেছি। আমি আজকেও তারই ধারাবাহিকতায় আজকেও উইথ ক্লুজ ক্লাস তৈরি করার চেষ্টা করবো, ইনশাল্লাহ চেষ্টা করেছি। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের উইথ ক্লুজ। উইথ ক্লুজের মধ্যে তোমরা জানো যে এখানে বক্সের মধ্যে অনেকগুলো ক্লু দেওয়া থাকবে আমাদেরকে। এই ক্লুগুলো যাদের অর্থের সাথে মিল রেখে সামঞ্জস্যপূর্ণ জায়গাতে খালি স্থানে আমাদেরকে সেগুলো বসাইতে হবে। সেগুলো বসানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছি যে আমাদেরকে অনেকগুলো জিনিস বিবেচনায় রেখে তারপর আমাদেরকে সেগুলো বসাইতে হবে। যেমন ধরো, পার্সিভ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে, আর্টিকেল সম্পর্কে ধারণা থাকতে হবে, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস সম্পর্কে ধারণা থাকতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তারপর আমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি। এরপর রয়েছে প্রিপোজিশন, প্রিপোজিশন দিকেও তো খেয়াল রাখতে হবে। তো যাই হোক চলো, শ্যামল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো এই যে ক্লাস, এটা কিন্তু একটা নাউন। তাহলে আমরা জানি যে সাধারণত নাউনের আগে কী বসবে, প্রিপোজিশন বসবে। যে প্রিপোজিশনের কাজ হচ্ছে বাক্যে অবস্থিত অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। তাহলে শ্যামল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8। শ্যামল হচ্ছে অষ্টম শ্রেণীর একজন ছাত্র। হি ইজ এম ইন ড্যাশ। তাহলে ইন আছে প্রিপোজিশন, তাহলে হ্যাঁ একটা নাউন লাগবে। হিন এম ইন লাইফ, দেখো হিন হিজ এম ইন লাইফ ইজ টু বিকাম এ ড্যাশ ওয়ার্কার। এ তাহলে আর্টিকেল, আর্টিকেলের পরে সাধারণত কী বসে? অ্যাডজেটিভ বসে, না অ্যাডজেটিভ বসে বা নাউনও বসতে পারে। তো আবার নাউন বসলে কাউন্টেবল নাউন বসবে। এর পরে যদি কোনো নাউন বসে সেটা অবশ্যই হবে কি কাউন্টেবল নাউন, আর না হয় বসবে কি অ্যাডজেটিভ। তো আমরা এখানে দিব একটা অ্যাডজেটিভ, যেমন সোশ্যাল। এই যে তাহলে হিজ এম ইন লাইফ ইজ টু বিকাম এ সোশ্যাল ওয়ার্কার। তার জীবনের লক্ষ্য হচ্ছে সে একজন কী হবে, সমাজকর্মী হবে। হি নোজ দ্যাট, সে জানে যে সোশ্যাল ড্যাশ আর নট ডান ফর ড্যাশ। তাহলে সোশ্যাল ডিউটিস, আমরা এখানে কী দিব, সোশ্যাল ডিউটিস। সে জানে যে সামাজিক কাজসমূহ, যে সমাজের যে কাজগুলো সেটা শুধু ডিউটিস আর নট ডান, সেগুলো সামাজিক কাজগুলো শুধু করা হয় না, ফর ফিনান্সিয়াল হেল্প, শুধুমাত্র কী জন্য, শুধুমাত্র আর্থিক লাভের জন্য করা হয় না, অর ফেম বা খ্যাতি পাওয়ার জন্য করা হয় না। ইট ইজ ফর সেলফ স্যাটিসফ্যাকশন। এটা শুধুমাত্র কী জন্য করা হয়, আত্মসন্তুষ্টির জন্য করা হয়। সেলফ স্যাটিসফ্যাকশনের বাংলা অর্থ হচ্ছে আত্মসন্তুষ্টি। তাহলে ইট ইজ ফর সেলফ স্যাটিসফ্যাকশন, এটা করা হয় আত্মসন্তুষ্টির জন্য। হি বিলিভস দ্যাট, সে জানে যে হি ড্যাশ হিজ লাইফ হি লিডস। তাহলে এখানে একটা ভার্ব লাগবে, হি লিডস, এই যে লিডস, হি লিডস হিজ লাইফ। সাবজেক্টের পরে আমরা জানি যে কী সাবজেক্টের পরে সাধারণত ভার্ব দিতে হয়, ভার্বই দিতে হয়। তাহলে হি লিডস, সে জীবনযাপন করে, হিজ লাইফ তার জীবন, ফর আদার্স, তাহলে সে তার জীবনটা অন্যের জন্য যাপন করতেছে, নট ফর হিমসেলফ, তার নিজের জন্য না। সোশ্যাল ওয়ার্ক মিন্স, সামাজিক কাজ বলতে বোঝায় টু গিভ, আমরা জানি যে টুর পরে সাধারণত ভার্বের বেস ফর্মটা বসে, মূল রূপটা বসে, তাহলে টু গিভ এ হেল্পিং হ্যান্ড টু দ্য নিডি অ্যান্ড পুয়ার। সে জানে মানে সামাজিক কাজ বলতে বোঝায় সাধারণত সেটা হচ্ছে অসহায় এবং যারা গরিব, যারা অভাবী, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাকেই বোঝায় সামাজিক কাজ। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা করতে পারবে, বাড়িতে তোমরা আবার এটা প্র্যাকটিস করবে। আমরা এবার 10 নম্বরটা করবো। তোমরা দেখো, রোড অ্যাক্সিডেন্ট আর ডেইলি অকারেন্স ইন, এই যে ইন আমরা দিয়েছি, এখানে আছে ইন মডার্ন সিটি লাইফ। তাহলে অকারেন্স মানে কি ঘটনা, তাহলে সড়ক দুর্ঘটনা হচ্ছে এটা আধুনিক জীবনের একটি দৈনন্দিন ঘটনা। এভরি ইয়ার, প্রতি বছর, মেনি, এই যে মেনি পিপল, অনেক মানুষ, হ্যাঁ মানে কতজন মানুষ, অনেক মানুষ, মেনি পিপল লস
देयर लाइफ्स अनेक मानुष तादेर जीवन हाराय एंड मेनी मोर आर इंजियोर्ड एटा पैसिव वॉयस एर जोन्नो भार्बेर पार्टिसिपल फॉर्म दिच्छि तहले अनेक मानुष तादेर जीवन हाराय प्रति बछर एबं अनेकेई तारा कि हय आहत हय बिफोर द डैश तहले द स्पेसिफिकली तहले आमरा एटा अवश्य आमरा नाउन दिब इनवेंशन तहले एखाने कि दिब इनवेंशन बिफोर द इनवेंशन अफ अटोमोबाइल्स जानबाहन आविष्कारेर आगे people move from one place to another ek sthan theke amra dibo one place to another slowly ek sthan theke onno sthan manushjon jeto dhire dhire jeto but safely kintu nirapode jeto dekho but eti hocche eti conjunction eta ager je dhoroner shobdo ache age ache ki slowly eta ekta adverb ekhaneo amra shei jonno ekta adverb diyechi safely kemon khyal rakhbe eigulo tahole eta hocche conjunction conjunction er age je dhoroner je মানে যে ফরম্যাটের ওয়ার্ড থাকবে পরেটাও সেম ফরম্যাটের ওয়ার্ড হবে দ্য রিয়েল কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস রোড সড়ক দুর্ঘটনার মূল কারণ লাই ইন উইথ ড্রাইভার্স এটা ড্রাইভারদের কারণে হয় তাহলে সড়ক দুর্ঘটনার মূল কারণটা হচ্ছে ড্রাইভারদের নট উইথ দ্য ট্রান্সপোর্ট সেটা যানবাহনের দোষ না ড্রাইভারদের দোষ ইন সাম সিটিস কিছু কিছু শহরে দ্য রোডস আর ন্যারো সড়কগুলো হচ্ছে খুবই সরু দিস ক্যান হার্ডলি কপ উইথ তাহলে কপ উইথ একটা ফ্রেজ ওয়ার্ড কপ উইথ মানে খাপ খাওয়ানো এবং সেখানে খাপ খাওয়ানো যায় না ইনক্রিজিং নাম্বার অফ ট্রাফিক সেখানে ওই ন্যারো রোডগুলোতে আসলে যে হারে যানবাহন বেড়ে যায় হ্যাঁ সেখানে ওই সরু রাস্তায় খাপ খাওয়ানো যায় না তো আমরা 10 নম্বরটাও করার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 11 নম্বরটা করবো ইনশাল্লাহ বাংলাদেশ ইজ প্রিডোমিনেন্টলি প্রধানত কেমন প্রিডোমিনেন্টলি এ রিভারিন ল্যান্ড আমরা এখানে কি দিব কান্ট্রি কান্ট্রি সমাত শব্দ হচ্ছে ল্যান্ড তাহলে বাংলাদেশ প্রধানত নদীমাতৃক দেশ অ্যান্ড দিস স্ট্রাকচার এবং এই যে নদীর যে অবয়ব যে অবকাঠামো আমাদের দেশে রয়েছে এই নদীগুলো প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল এগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে ইন দ্য লাইফ অফ ইটস পিপল এই দেশের মানুষের জীবনে এই নদীগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে ভাটিয়ালি আমরা কি দেখব সংস আর রিভার ওরিয়েন্টেড অ্যান্ড ভেরি পপুলার ইন সাউদার্ন লো ল্যান্ডস অফ বাংলাদেশ লোকালি নোন অ্যাজ ভাটি এরিয়া দীর্ঘ একটা লাইন ভাটিয়ালি সং ভাটিয়ালি গানগুলো আর রিভার ওরিয়েন্টেড এগুলো নদীভিত্তিক গান কেমন অ্যান্ড ভেরি পপুলার এবং গানগুলো খুবই জনপ্রিয় ইন সাউথ ইস্টার্ন লো লেং অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের যে নিম্ন ভূমি রয়েছে বাংলাদেশের সে অঞ্চলে এটা খুব জনপ্রিয় ওই অঞ্চলটা আমার তাদের স্থানীয় লোকদের কাছে ভাটি অঞ্চল নামে পরিচিত দে আর ট্রেডিশনাল বোটম্যান সং এই গানগুলো হচ্ছে ঐতিহ্যবাহী মাঝিদের গান কেমন এগুলো মাঝিদের ঐতিহ্যবাহী গান দ্য পিপল অফ ময়মনসিংহ অঞ্চলের মানুষ সিলেট ঢাকা কুমিল্লা ফরিদপুর পাবনা অ্যান্ড বরিশাল তাহলে এই সমস্ত অঞ্চলের মানুষেরা স্প্যান্ড কাটায় কোয়াইট এ লট অফ টাইম প্রচুর সময় কাটায় ইন দেয়ার বোটস তাদের নৌকার মধ্যে তাহলে এই সমস্ত ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা ফরিদপুর পাবনা বরিশাল অঞ্চলের মানুষেরা তারা নৌকার মধ্যে তারা অনেক সময় কাটায় অ্যান্ড সিং ইন এ স্পেশাল স্টাইল তারা বিশেষভাবে এক বিশেষ এক ধরনে তারা এই গানগুলো গেয়ে থাকে হোয়াইল যখন সেলিং ডাউন স্ট্রিম যখন তারা নদীর স্রোতের মধ্যে পাল তুলে গানগুলো নৌকা চালায় নৌকা বায় নৌকা যখন তারা বায় তখন তারা বিশেষ এক ধরনের এই গানগুলো তারা গেয়ে থাকে নৌকার মধ্যে নৌকা বাইতে বাইতে তারা এই গানগুলো গেয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি আজকেও তোমাদের গত ক্লাসের মধ্যে মতো আমি আজকেও তিনটি উইথ ক্লুজ তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামীকালকেও তোমাদেরকে উইথ ক্লুজ করানোর জন্য ইনশাল্লাহ তো আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু